Assalamualaikum everyone, welcome back to my channel. যেখানে আছেন আশা করছি ভালো আছেন সুস্থ আছেন। আবারও খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আশা করছি ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে। গরুর খামারে অনেক সময় প্রচুর মশা মাছি হয়ে থাকে। কিভাবে আপনারা ঘরোয়া উপায়ে এই মশা এবং মাছিগুলো দূর করতে পারেন তারই একটি টিপস আজ আপনাদের সাথে শেয়ার করব। আর প্রথমত ক্লিন রাখতে হবে খামারের চারপাশ। তাহলে চলুন মূল ভিডিওতে চলে যাই। এখানে আমি কর্পূর নিয়েছি, আর এই কর্পূরটা আপনারা অবশ্যই চেনেন। আর এখানে আমি দুই তিনটে কর্পূরকে গুঁড়ো করে নিয়েছি একটা পলিথিনের ব্যাগে ঢুকিয়ে। আর এখানে আমি নিয়েছি তারপিন অয়েল। তারপিন অয়েলটা অবশ্যই আপনারা চেনেন, আপনারা বাজারে এটা কিনতে পাবেন। আর এখানে নিয়ে দিয়েছি আমি এক লিটার পানি। পরিমাপটা অবশ্যই আপনারা বুঝে দিতে হবে, না হলে কিন্তু কাজ করবে না। তো আমি এখানে দুই চামচ তারপিন অয়েল দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি দুইটি কর্পূর। যেহেতু আমি এখানে তিনটে কর্পূরকে গুঁড়ো করেছিলাম, আমি তিনটে দিব না, এখানে আমি দুইটি কর্পূরের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন এই মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এটা যে কতটা কার্যকরী ওটা আপনারা ব্যবহার করলে বুঝতে পারবেন। আপনাদের এরিয়াতে আর মশা মাছি আসবেই না, এতটা কার্যকরী। তো এখন আমি বানিয়ে নিয়েছি। বানিয়ে নেওয়ার পর আমি একটি স্প্রে বোতলে ঢেলে নিচ্ছি। এই ধরনের অনেক স্প্রে বোতল আপনারা বাজারে কিনতে পাবেন। আমাদের ঘরোয়া এই ধরনের বোতল অনেক ধরনের পড়ে থাকে, শুধু পরে ঢাকনাটা হলে যে কোনো বোতলে ঢুকিয়ে কিন্তু আপনারা স্প্রে করে নিতে পারবেন। আর আপনারা অবশ্যই খামারের চারপাশ ক্লিন রাখবেন, গোবরগুলো সবসময় নিয়মিত ফেলে দিবেন, আর গরুকে সবসময় ক্লিন রাখার চেষ্টা করবেন। সব মিলিয়ে যখন ক্লিন রাখবেন তখন মশা মাছি উপদ্রব একটু কমে হয়। আর এটা দিলে তো আপনাদের মশা মাছি ধারের কাছেও আসবে না, একদম কার্যকরী একটা টিপস। আশা করছি আপনাদের অনেক উপকারে আসবে। তারপর আপনারা যেখানে মশা মাছি উপদ্রব বেশি ওইখানে ভালো করে স্প্রে করে দিবেন, দেখবেন মশা মাছি আর আসবে না। আর বাজারে অনেক ধরনের কিন্তু কেমিক্যাল বা মেডিসিন পাওয়া যায়, ওগুলো কিন্তু আমাদের জন্য ভালো না বা পরিবেশের জন্য ভালো না। এই জন্য অনেকে ঘরোয়া টোটকাগুলো কিন্তু খুঁজে বেড়ায়, তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি। আশা করছি আমার ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে এবং অনেক উপকারে আসবে। এমন আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যেন আমার পরবর্তী ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আল্লাহ হাফেজ।